আমরা তো ব্রততির আমরা তো র‍্যাম্প ওয়াক দেখলাম, আমরা একটুখানি এবারে সঙ্গীতাটা একটু দেখি। আর এখন কিন্তু প্রচুর মানুষজন দেখছেন, এবং যারা আপনারা ভাবছেন যে আমি কি প্রশ্নটা করব, আমার মনের ভেতরে যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা কি এবার আমি করব, অবশ্যই কিন্তু করে ফেলুন, নির্দ্বিধায় করে ফেলুন। আর এই সুযোগ কিন্তু পরে পাবেন না, কারণ যতক্ষণ তুহিনাদি রয়েছেন তুহিনাদি কিন্তু অবশ্যই আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেবেন। আর এই মুহূর্তে কিন্তু 100 জনেরও বেশি মানুষ দেখছেন আমাদের এই প্রোগ্রাম, অবশ্যই কিন্তু আপনাদের আপনাদের এই ভালোবাসা, এই ভালোবাসা কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। 100 জন দর্শক এই মুহূর্তে দেখছে, আর আমরা তো দেখছি যে সঙ্গীতা ঠিক কিভাবে র‍্যাম্প ওয়াক করে। তুহিনাদি যদি ওকে একটু গাইড করে দাও, তার সঙ্গে সঙ্গে যারা দেখছে এই মুহূর্তে আমাদের এই প্রোগ্রাম অবশ্যই তারাও একটু গাইডেন্স পেয়ে যাবে। ও ঠিকঠাক দাঁড়িয়েছে, ও হাঁটবে, হাঁটুক, তারপরে আমি দেখে নিচ্ছি। পারফেক্ট আছে, মানে ও অডিয়েন্স ওই দিকে ধরেছে, যার জন্য ও মিড র‍্যাম্প অবধি এলো, ও আবার গেল, তারপরে মানে এটা 1.5 বলি আমরা, ফুল হেড র‍্যাম্প অবধি যাওয়া, মানে একটুখানি আমি বোঝাই যারা দেখছে যে একটা স্টেজকে আমরা স্পেসিফিক্যালি মডেলিংয়ে যেখানে টি অ্যাটাচড থাকে সেটাকে আমরা তিন ভাগে ভাগ করি, একদম শেষটা যেটা স্টেজ সেটাকে আমরা বেস বলি, বেস র‍্যাম্প বলা হয়, মিডল মানে যেখান থেকে স্টেজ থেকে যেখান থেকে টিটা স্টার্ট হচ্ছে সেই জাংশনটাকে মিড র‍্যাম্প বলা হয়, এবং হেড র‍্যাম্প মানে একদম সামনে গিয়ে সেটা মার্কিং করে দেওয়া হয়। তো ওইভাবে, কারণ নর্মালি একটা ফ্যাশন শোতে আইলে মানে সাইডে দর্শক থাকেন, তো সেখানে একদম শেষ থেকে একদম ওই মাথা অবধি গেলে ফ্যাশন শোর মেইন উদ্দেশ্য হচ্ছে যে কোনো কালেকশনকে শোকেস করা, তো মাঝখানে যারা বসে আছে তারাও যাতে পোশাকটা একেবারে ঠিক করে পরতে মানে দেখতে পান, তাই জন্য এই কনসেপ্টটা। তো স্টেজটাকে তিন ভাগে বিভক্ত করা হয়, তো মাঝখানে আমরা সবসময় একটা স্টপ, বডি স্টপ বলা হয় ওটা, স্টপ একটা দেওয়া হয়, তো সেইভাবে তো ঠিকঠাক ও পারফেক্টলি করেছে। এবার একটা কথা বলো যে এই যে ও দাঁড়িয়ে আছে, ও কিভাবে দাঁড়াবে, বা ধরো এই যে হাতটা রাখা, আমরাও তো অনেক সময় কোমরে হাত রেখে ছবি তুলি কিন্তু আমাদের ছবি কিন্তু পারফেক্ট আসে না, পারফেক্ট আসে যখন কোনো মডেল বা আমরা যখন দেখি কোনো অ্যাক্ট্রেস তোলে, তো এই ডিফারেন্সগুলো যদি একটু বলে দাও। ডিফারেন্সগুলো হচ্ছে যে কন্টিনিউয়াসলি একটা ট্রেনিংয়ের মাধ্যম দিয়ে ও গেছে অতগুলো ক্লাসে, মানে কখনো বকা খেয়েছে, কখনো মানে ভুল করেছে, আবার আসছে, মানে ও তৈরি হয়ে গেছে। এবং ম্যাক্সিমাম যেটা ভুল হয়, যেটা আমরা সবসময় বলি, এই যে ও দাঁড়িয়ে আছে, ও ধরে মানে ফিঙ্গার্স ক্লোজড আমরা বলি, এইটা কখনো ফাঁক হবে না, বেশিরভাগই দেখা যায় যে আঙুলটা ফাঁক রয়ে গেছে, উইচ ডাজেন্ট লুক গুড, দেখতে ভালো লাগে না, তো ফিঙ্গার্স সবসময় ক্লোজড হবে। এবং মানে ও যেভাবে দাঁড়িয়ে আছে, একটু ভুল আছে, এল হবে পাটা একটা পেছনে, হ্যাঁ এটা আরও ঘুরবে, তোমার ডান দিকে ঘুরবে, আরও ঘুরবে, হ্যাঁ ডান পাটা আরও ডান দিকে ঘুরবে, রাইট, দিস ইজ দ্য রাইট পশ্চার। এবং বলা হয় এখান থেকে এই অবধি একজন মডেলের মানে নড়ে না, ওটা একদম স্টিফ থাকে সেইভাবে। এবং অনেক ডিফারেন্স আছে, মানে বিউটি পেজেন্টের জন্য আলাদা ট্রেনিং হয়, শুধু ফ্যাশন শোর জন্য আলাদা ট্রেনিং হয়, তার অনেক মানে কারণও থাকে। কোন ভুলগুলো সব থেকে বেশি হয় বলো, মানে এই যে তুমি ওকে বলছো যে এইভাবে পাটা রাখো, এইভাবে হাতটা রাখো, কোন ভুলগুলো ভীষণই হয় সাধারণত? খুব হয় হচ্ছে মডেলিং মানেই, মানে ট্রেনিং ছাড়া যারা স্টেজে আসে তারা খুব দরকারের থেকে বেশি, আমার মনে হয় খুব ওয়েস্ট লাইনটা খুব বেশি বার করে ফেলে, যেটা একদম ঠিক লাগে না দেখতে, মানে খুব বেশি মানে কোমরও বেরোবে না, খুব বেশি কাঁধ, ছেলেদের ক্ষেত্রে কাঁধ বেরোবে না, কাঁধ ঝুঁকবে না, তো এইগুলো কতগুলো গাইডলাইন থাকে, তো সেগুলো ঠিকঠাক করে না করলে সেই পশ্চারটাই কারেকশন হয় না। আর হচ্ছে যে এই যে আমি যেমন বললাম হাতটা কোথায় রাখা, হাতটা রাখা হয় কারণ হাতটা মানে কোমরে রাখতে বলা হয় যাতে মুভমেন্টটা সঠিক হয়, খুব বেশিও দুলবে না, খুব বেশি যাবে না, এইগুলো মানে সঠিক প্রক্সিমিটির মধ্যে এটা করতে হয়, তো মানে ওগুলো একদম মেজার্ড, ওগুলো বাই ট্রেনিং ওগুলো হয়ে যায় সেইভাবে। ইন্দ্রাণী মুখার্জি লিখেছেন যে খুব সুন্দর লাগছে কথাগুলো, এই কমপ্লিমেন্টটা একেবারে তোমার জন্য, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।